হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের সাথে কিছু একটা হচ্ছে, বাট কী হচ্ছে সেটা দেখানোর জন্যই আজকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং জানার জন্য পুরোপুরি ভিডিওটি দেখবেন। এবং প্লিজ আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কথা বলে ফেললাম, চলুন কাজের কথায় আসি। JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উইন্টার চলে এসেছে, আজ একটু স্নো পড়ছে, সেটা দেখে আমার মনে হলো বন্ধুদের জন্য একটি ভিডিও তৈরি করা যায়, যে কীভাবে এরা উইন্টার সিজনে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখে। যেহেতু দেশটি শীত প্রধান এবং অনেক বেশি স্নো পড়ে, সেহেতু এদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকতে হয়। আপনারা এখানে যে ইকুইপমেন্টগুলি দেখতে পাচ্ছেন, এগুলি স্নো ক্লিনের জন্য। যখন হ্যাভি স্নো হয় তখন এই ইকুইপমেন্টগুলির মাধ্যমেই এরা পুরো র‍্যাম্পসাইটটাকে ক্লিন করে। আজ স্নো পড়ছে, বাট ততটা বেশি না, কোনো ইকুইপমেন্টের দরকার হবে না ক্লিন করার জন্য, খুবই হালকা পড়ছে, এমনি এমনিতেই গলে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন পরিবেশটা, আজ ততটা বেশি ফ্লাইট নেই, এমনিতেই COVID-19 জন্য অনেক লেস ফ্লাইট, তারপর আবার ওয়েদার খারাপ, স্নো পড়ছে, সেহেতু ফ্লাইটের সংখ্যা খুবই কম, তারপরও কিছু কিছু ফ্লাইট ফ্লাই করছে। তো হঠাৎ আমার চোখে পড়ল যে একটি ফ্লাইট গেট থেকে রানওয়ের দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্লেনটির দিকে আমি তাকিয়েছিলাম, তাকিয়ে থাকতে থাকতে দেখলাম প্লেনটি থেমে আছে এবং কয়েকটি গাড়ি প্লেনটির দিকে এগিয়ে আসছে। তো ভাবলাম কিছু একটা হবে এখানে মনে হচ্ছে, তো দেখুন কি হচ্ছে এখানে। আমি নিজেই কনফিউশন ছিলাম যে এগুলি এরা কী করছে এবং কেন করছে। আমরা দেখছি কিছু একটা প্লেনের উপরে, প্লেনের বডিতে এরা দিয়ে দিচ্ছে, বাট কী দিচ্ছে এবং কেন দিচ্ছে আমি আসলে নিজেও জানি না। আমরা দেখতে থাকি কী করছে এরা, তারপরে না হয় জানবো এরা কেন করছে এবং কী দিচ্ছে। কিছু একটা স্প্রে করে দিচ্ছে প্লেনের ফুল বডিতে, আমি আগেও অবশ্য দেখেছি বাট কখনো আসলে এটা নিয়ে ভাবিনি। এখন কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট কালারে কিছু দিচ্ছে, প্রথমে যা দেখা গেছিলো হোয়াইট কালারে, বাট এখন কিন্তু মনে হচ্ছে যে গ্রিন কালারের কিছু একটা দিচ্ছে। বাট যাই করুক, এরা নিশ্চয়ই প্লেনের সেফটির জন্য কাজটি করছে। এদের কাজ শেষ হোক, আমরা এদের কারোর সাথে কথা বলে জেনে নেব যে এরা কী করছে। আমি তাদের এক ওয়ার্কারের সাথে কথা বললাম, সে আমাকে জানালেন যে এয়ারক্রাফট যখন ফ্লাই করে স্নো টাইমে, তখন স্নো যেন প্লেনের গায়ে লেগে থাকে, জমে না যায় এবং প্লেন হ্যাভি না হয়ে যায়, সেজন্য প্লেনের বডিতে এগুলি স্প্রে করে দেওয়া হয়, এবং এই স্প্রেটির নাম হলো ডিআইসিং ফ্লুইড। এটা এক ধরনের কেমিক্যালের মিশ্রণ, গ্লাইকোল এবং ওয়াটার দিয়ে তৈরি করা হয়, এবং এটি আইস মেল্টের কাজে সাহায্য করে। সো প্লেনের গায়ে কোনো ধরনের আইস জমে থাকবে না এবং প্লেনটি সেফভাবে ফ্লাই করতে পারবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ফর নোটিফিকেশন প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।